হ্যালো ফ্রেন্ডস, আমি তুহিন, আপনাদের গার্ডেনার বন্ধু। আশা করি সকলেই ভালো আছেন এবং ভালো থাকবেন। আমি আজকে আবার এসেছি আপনাদের সাথে শেয়ার করে নিতে আমার কিছু নতুন প্লান্টেশন পদ্ধতি। তাহলে চলুন দেখে নিই যে আমরা একটি অ্যাডনিয়ামকে কী করে রিপোর্ট করব। এটি একটি বেবি অ্যাডনিয়াম, যেটিকে একটি 4 ইঞ্চি পটের মধ্যে বসানো হয়েছিল এবং এটি বসানো আছে, কিন্তু দেখুন শুধু কোকোপিটের মধ্যে, কারণ অ্যাডনিয়ামের গোড়ায় জল জমতে দেওয়া একদমই ঠিক নয়। সুতরাং আমরা কোকোপিট ইউজ এই জন্যই করি যাতে কোনো রকমভাবে জল এই পটের মধ্যে জমতে না পারে। এবং আমি এর আগের ভিডিওতে আপনাদের এটাও দেখিয়েছি যে আমরা যে সয়েলটা তৈরি করব তাতে স্যান্ডের পরিমাণ কতটা থাকা উচিত, কারণ স্যান্ডের মাটির সাথে যখনই আমরা স্যান্ডকে মেশাবো তখনই কিন্তু তাতে জল ড্রেনেজের ক্যাপাসিটি অনেক বেড়ে যায়। আমি এখন এই অ্যাডনিয়ামটির শেকড়টিকে এই কোকোপিট থেকে ফ্রি করে দেবো, তার কারণ এটি আমরা যেহেতু নতুনভাবে রিপোর্ট করব তো তার জন্য এই কোকোপিটটাকে এর রুট থেকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে। তবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে মেন মূল রুটের যেন কোনো রকম ক্ষতি না হয়, সুতরাং খুবই সাবধানতার সাথে কাজটি করতে হবে। তাহলে দেখুন আমি কীরকম আস্তে আস্তে করে কোকোপিটটাকে ছাড়িয়ে নিলাম আমার এই তিনটেই প্লান্টের থেকে, এবং এই তিনটিকে আমি এবারে আমার এই 4 ইঞ্চির থেকে একটু বড় পটের মধ্যে রিপোর্ট করব। এবং আপনাদের দেখিয়েছি আমি আগের ভিডিওতে যে কিভাবে আপনারা সয়েলটা তৈরি করবেন, তো আমি সেই সয়েলটির মাধ্যম দিয়েই এবং সেই সয়েলটিকে পটের মধ্যে দিয়েই আমি এই তিনটিকে রিপোর্ট করব। আপনারা সকলেই জানেন অ্যাডনিয়ামকে আমরা ডেজার্ট রোজ বলে থাকি, এটি মরুভূমিতেই পাওয়া যায়। এবং অ্যাডনিয়ামে যে কর্টেক্সটি আমরা দেখতে পাচ্ছি যে তার গোড়ার দিকটা একটু টিউবের মতন, তো এই কর্টেক্সটি কিন্তু অ্যাডনিয়ামের একটা মূল মুখ্য সৌন্দর্য। এবং অ্যাডনিয়ামের বিশেষত্ব হলো যে এই কর্টেক্সের মধ্যে অ্যাডনিয়াম নিজের জল ধারণ করতে পারে, এবং তার জন্য আমরা অ্যাডনিয়ামকে আমাদের প্রতিদিন জল দেওয়ার প্রয়োজন নেই। আপনারা চাইলে একদিন অন্তর কিংবা 2 দিন অন্তরও জল দিতে পারেন, তবে অবশ্যই যেদিনকে জল দেবেন একটু বেশি করেই জল দেবেন, কারণ যাতে পুরো সয়েলটা ভালো করে ময়েশ্চার, সয়েলের ময়েশ্চারটা বজায় থাকে একদিন। আর মাটিটা দেখুন, আমি যখন মাটিটা দিচ্ছি প্রথমে নিচে মাটিটাকে দিয়ে ভালো করে প্রেস করে নেবেন একটুখানি, তাহলে দেখুন আমি কিভাবে প্রথমে কিছুটা অল্প মাটি দিয়ে পটের মধ্যে, তারপর গাছটিকে বসিয়ে তারপর সেটিকে মাটি দিয়ে কভার করে দিলাম। এবং সবসময় খেয়াল রাখবেন যাতে কর্টেক্সটা মাটির ওপরে থাকে, কর্টেক্স যাতে মাটির ভেতরে ঢুকে না যায়। এই গাছটি আপাতত আমি 6-8 মাসের জন্য এই পটের মধ্যেই রেখে দেব, যাতে এটা আস্তে আস্তে এর মধ্যেই বেড়ে ওঠে এবং তারপরে আমি আবার 8 মাস পরে এটিকে রিপোর্ট করব। তাহলে দেখুন আমি আমার দ্বিতীয় প্ল্যান্টটিকেও রিপোর্ট করে নিচ্ছি। তাহলে আমার তিনটি প্ল্যান্টই রিপোর্ট হয়ে গেল। তাহলে আপনারা সকলেই দেখলেন আমি কিভাবে তিনটে প্ল্যান্টকে রিপোর্ট করলাম, আপনারাও এইভাবে করুন। আশা করি আপনাদের প্ল্যান্টটি সুস্থ থাকবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে। নমস্কার, আবার আসবো, আবার দেখা হবে, সকলে ভালো থাকবেন।